বাবা, একটা বোতাম ঠিক করে লাগাতে পারে আস্তে। কি কাতু বাবু, একটু কাছে গিয়ে বলবো? না, অত কাছে কাছে যাওয়া চলবে না, দূর থেকে যা বলার বলতে হবে। বাবা দেখুন শেফালি দেবী, আমরা আপনার কাছ থেকে প্রকৃত ঘটনা জানতে চাই, সেই জন্যই আপনাকে ডাকা হয়েছে ওই গ্যাণাদার কেসটার ব্যাপারে আর কি। আপনাকে আমি সব বলবো, আমি তো আপনার মতোই একজনকে খুঁজছিলাম, যাকে আমার যন্ত্রণার কথা বলবো, যাকে আমার অত্যাচারের কথা বলবো, যাকে আমার ভালোবাসার কথা বলবো। অসম্ভব, বিদ্বেষ বিবাদ ঝগড়া ঝাঁটি সব কথা বলতে পারবো, ভালোবাসার কথা কেন অত? এই ভালোবাসার কথা একদম বলা চলবে না। আমার গুরুদেব আমাকে বলেছিল, স্বামী ছাড়া আর একটা ভালোবাসা আমি করতে পারি, তাই জন্য আমি বাটুলকে ধরেছিলাম, কিন্তু বাটুল সে আমাকে গ্যাড়াদার কাছে সেল করে দিয়েছে। এদের সামনে সব কথা বলা যাবে না, আপনাকে না আমার খুব মনে ধরেছে, আপনাকে আমার সব কথা বলে দেব। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি অন্য একদিন আসবেন, তখন আপনার বাকি কথাগুলো শুনবো। হ্যাঁ, আপনি এখন আসুন। ঠিক আছে, বাই 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 আমাকে বলেছে কিছু কথা গোপনে বলবে আমার। হ্যাঁ, খুব জরুরি কথা। ডাক্তারবাবু এসে গেছে। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। বাবা ভালো আছেন তো? ডাক্তার দেবতা, যে ডাক্তার দেবতা, সামনে তো পুজো, পুজো অব্দি যদি বাবা কোমায় আটকে থাকেন তাহলে তো আমাদের কারো মরতে যাওয়া হবে না। তুমি শুধু পুজোটাই দেখছো, স্বর্গ মর্ত পাতালের একজন পপুলার দেবতা যিনি, যার টিআরপি এত হাই, তাকে কি না? তার মানে ডাক্তার দেবতা, বাবা কি আর কোনোদিন কোমা থেকে ব্যাক করবেন না? হ্যাঁ, সেই কথাটাই আমি আজ তোমাদের বলব। দেখো অসুর, আমি বাবা ভোলানাথকে খুব শ্রদ্ধা করি, তাই তোমাদের রিস্ক নিয়ে বলছি, বাবার কিন্তু এখানে চিকিৎসা হচ্ছে। চিকিৎসা হচ্ছে না? না, কতগুলো গ্যাস আর ওষুধ জুপিটার প্ল্যানেট থেকে আনার কথা, কিন্তু কেন আনা হচ্ছে না আমি বুঝতে পারছি না। বরং বাবাকে, তার মানে বাবাকে জোর করে কোমায় আটকে রাখা হয়েছে, যাতে বাবার কোনোদিন সিংহাসনে বসতে না পারে। আমার তো তাই মনে হয়। ছাড়ো না, আমি কাউকে ছাড়বো না। বাবার যদি কিছু হয়ে যায় না, শনিবাবুর এই হাসপাতাল আমি ভেঙে তছনছ করে ফেলবো। আস্তে আস্তে কি কোনো কয়েক নয়, আমি হনুমানের মতো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছাড়বো। ওরা কি ভেবেছে কি? হ্যাঁ, আমি হাসপাতাল থেকে দেখুন না, ভেঙে ছা ছা ছাড়কার করে ফেলবো। আস্তে আস্তে এই হাসপাতালের সুপারিটেন্ট আসছে। হ্যাঁ, এই 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 শোনো, আমি তাহলে কেটে পড়ি। হ্যাঁ, তোমরাও কেটে পড়ো অসুর, নাহলে কিন্তু বিপদ পারবে বলে দিচ্ছি, কেটে পড়ো। না না না, আমি কোনো সুপারি ফুপারি মানি না, আমি সুপারি এলে সুপারির হ্যান্ড কেটে ছেড়ে দেবো। ওরা মহিষাসুর কি জিনিস আমাকে তো চেনেন। কিন্তু ভৃঙ্গিদা বলছিলাম কি, এখন গ্রেপ্তার না হওয়াই ভালো, তাই নাকি? হ্যাঁ, তার চেয়ে অনেক চলো আমরা সবাই মিলে মায়ের কাছে ব্যাপারটা জানাই। আরে কই হ্যাঁ, ইধার কই হ্যাঁ ভাই, আরে বহুত প্যাস লাগি হ্যাঁ, থোড়া পানি মিলেগা, কই হ্যাঁ ইধার। ইতনা বড়া জঙ্গল, কহাঁ মিলেগা মেরা পাথর। হায় আল্লাহ, ই কহাঁ সে আ গই, জাদু নগরি সে আয়া ক্যা? হায় হায় হায়, ক্যা ফিগার হ্যায়। সুন্দর সেজেছিস রে তুরা, কুতাকার মাল রে তুরা, পানি কেনে মৌয়া আছে তোদের জন্য, খাবি একদম ফ্ল্যাট হয়ে যাবি। তোর নাম কি আছে রে? আরে আজা,
जा मेरे पास, बेगम करे रखबो, फिर आबू धाबी भी नहीं जाबो। लूप दिखाचीस, मुंगली के लूप दिखाश ना, के नॉइस ऐसी सिखाने। तू चुन्नो, ये जंगले जे तू के पावा जावे, के जानतो। बेशी कोथा बुलिस ना, बुक्ट एकदम धड़क धड़क करे रे। ए अभीस, जुसा, जा 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 जा। ये जंगले अमर बहुत जिनी सारी है कछे, तू खुजे दीते पर भी, तू के प्लीने कुरे लिए जावो। की जिनी सड़ाई छे गो? वो जंगले अमर बहुत ओस्त्रो रोए छे, आर अच्छे तोर मोतो एक टा जादू पत्थर। जादू पत्थर? तू ही जानीस? जान ले वो बुलबो कन्ने? तू के रुपया दीबो, बहुत रुपया, फिर ये जंगल थे के भी लिए जावो। अगे रुपया दे? तार पौड़ बोल बो। एले रुपया। तुर जादू पत्थर अच्छे भोट बाबूर कच्छे। भोट बाबू, जादू पत्थर लिए एकदम भोज बाजी दिखाच्छे। मोड़े भूत से जे, आदरो कुट्छे। अरे भोट बाबू कौन अच्छे रे? भोट बाबू गो, कोलकाता है थके, राधे शैंपाइन। राधे साम, पाइन। ए हफीज, कोलकाता रेजेंट के फोन कर। वही जादू पत्थोट्टा अमर चाय। अच्छा ये, हाँ, उन्हीं बाबू, हाँ, ठीक है, ये जगह टाटी आस्ते बोले चिलो तो। हाँ, होने तो शेर कम कोताही होलो, बोलो कोई ना शेर पेचोने गोली इतना। तो चल निचोन जाएगा टा। हाँ, अच्छा शोनी देव बाबर कुनो पैच मरे नहीं तो? हाँ, हाँ, दर्द मोसा ये कि पैच की मार भी। अरे आपने ओके चीने ना? हाँ, हाँ, अमी एक्शन के स्कूले बोले ची तो अमी को बालो करे चीनी ओके, वो चाहे वाले पैच और तो हमारे दुजन का आला तो कोरे टेके ने घूम कोरे थे भी हाँ ये कोरे थे घूम घूम अमी केटे बोले सुन सुनो नगरी बाबू इंद्र बाबू अमी सुनी दे कोनो भाई ने ना ना भाई बाबू क्या ना भाई की ऐसे आम्रा भेबी चला ना उन्नो के ऊ ऐसे हाँ अकुन तो सामने देख ची आपनी आठ तो भाई नहीं हाँ नहीं भाई नहीं नहीं तो भी कि आमदरी कोपुन आतात इटा जिद की देखे पहले ताहुले किन्तु भाईर कारण ना ची कोनो भाई नहीं एकाने के ऊ आज मेरा बा अकुन वही जी कोपुन कथा था बोला जोन ने देखे पार्टी चिलन निश्चय ये बात शेठा बोल बे हाँ निश्� देवता, sleep sleep, tongue off sleep, tongue off. ताई शोजा शोजी बोली, आमी यार बेशी दिन ही अस्थाई देवराज पौधे थाकते चाइना, हाँ? मतलब क्या नो भाई तू? आमी ये बार पूरो पूरी देवराज होते चाहिए, हाँ? पूरो पूरी? हाँ, मोनोशा जिभाबे चाप दिच्छे ताते हाफ थे के आरे आमी चाप नीते पच्छी। अपने आमा के बोलूँ तो जी पार एमपी कोतो शोरना मुद्रा लाग बे, अमी खर्च करूँ। शुद्ध आपना समर्थन चाहे, कोतो लाग बे बोलूँ। भाभा, भालू प्रस्ताव है, ये तबे की जाने ये सुनी दे, आमदे तो एक जो नेत्री आज है, मान नेत्री है, एक जी दौल आज है, सवाई सुंगे कथा बोले तार पर आपना के जाना बोझे पार एमपी कोतो शॉर्ट नोमुद्रा लाग बे, ताहले चली, हाँ, चुप, ओके, 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 एडी, तो देर समर्थने देवराज होए तार पर तो देर इशुईये देवो, आमा के तो चीनी शी ना, तुझाक तू इटा, तू डाकना, तू इटा, हम चलेंगे इटा। दादा,
ও দাদা 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 হবে না, কিরম করে হবে দেখ, কি পড়ছে তুই কুম্ভকর্ণের নাতি, ওঠো। এই এই এমন কিছু হবে না, মাফ করো না। মানে আমরা কিছু হওয়াতে নয়, হতে এসেছি, মানে আমরা চাইতে এসেছি। হ্যাঁ, ভীষণ মনের মধ্যে দুঃখ হচ্ছে, কেমন কান্না কান্না পাচ্ছে, গ্যাড়াটা কিছু দেখা করব বলে। ও তুমি তো সেই গ্যাড়ার বান্ধবী, তাই না? মা আপনি ভুল করছেন, গ্যাড়া আমার গুরু, জানেন তো, আমি তো শিষ্যা গ্যাড়াদার একেবারে। এখানে কি করতে এসেছো? একটু দেখা করবো গ্যাড়াদার সাথে। আমার মন কেমন করে, আদেশ না, মন জোরে চাপিস না। বড় হয়ে গেছি না, এনে 10 টাকা রাখো। 10 টাকা দুটোই মিলিয়ে হলো আপনার গিয়ে 11.5 টাকা প্লিজ, এর মধ্যে একটু কাজ চালিয়ে নিন। সে ঠিক আছে, কিন্তু এই 10 টাকা মানে 11 টাকা চারানোর জন্য 5 মিনিট? হ্যাঁ হ্যাঁ, বেশি মুঠ ঠিক আছে, তাতেই হবে। গেড়া, তোর ওই বান্ধবীটা দেখা করতে এসেছে রে। বান্ধবী? হ্যাঁ বান্ধবী, তাড়াতাড়ি আয়। আমার তো একটা বান্ধবী আছে। ও শোন শোন, 5 মিনিটের মধ্যে কথাটা শেষ করে নিবি, ঠিক আছে? নাহলে কিন্তু মিটারটা বেড়ে যাবে। হ্যাঁ চিন্তা করিস না, তোর ওর ঘড়িটা খারাপ আছে, যে তোরা এসছিস খুব ভালো করেছিস। যা ব্যাটাউন খাচ্ছি না রে ভাই, আমার মাসতে ইচ্ছে করছে না। ও গুরুদেব, তোমার ইচ্ছি চেয়ারে হয়েছে গো। আর বলিস না ভাই, কালকেও আমার জামিন হয়নি, এরপরে যদি আমি সাপ জেলে চলে যাই রে, এখন আমার গায়ে যে পোশাক দেখছিস সেই পোশাকও থাকবে না, তখন আমি নাগা হয়ে যাবো বাম বলে। এরপর কি হবে রে, আমায় যদি সাব জেলে পাঠিয়ে দেয়, এক তো আমাকে কেউ চিনতে পারবে না, আর ওই ডাকাত খুনি গুন্ডা গুলো যেদিন জানতে পারবে যে আমি রেপ কেসের আসামি, আমায় বেঁটে দেবে। ঠিক আছে, সে করুক না বাড্ডু, যখন তুমি যখন ছাড়া পাবে আমরা গড়ে নেবো তোমায়। যদি না মুখে একবার চামড়া ছেড়ে দেবো, জানোয়ার কোথা কারি কাজ, চুপ কর একেবারে, অসভ্য উপায়, চুপ কর জানোয়ার, কি অসভ্য কথাবার্তা বলো। তোমাকে বাটাটাকে আমরা কি করবো যেন গেড়ে দাও, ওদের যে হামাদিস আছে না, আমাকে ক্যাট করে লাগছে, মেরে ভেঙে দেবো জানোয়ার কোথা কারি। তোমার সঙ্গে কার্তিক তোমার কেসটা টেক আপ করেছে, এখন তোমার চিন্তা কি পুরো কেসটাই সলভ হয়ে যাবে বাবা। যা করবো তাড়াতাড়ি করিস ভাই, এরপরে তোরা আসিস। হ্যাঁ আসিস, তোদের যা খরচা হচ্ছে সব আমি তোদের দিয়ে দেবো, কোনো চিন্তা করিস না। আমি চললাম ভাই। ও একটা কথা বলতে ভুলে গেলাম, শোন, এরপরে যখন আসবি না, তখন ওই একটু করে চিকেন কাশ্মীরি নিয়ে আসবে। না মানে ব্যাটন এত বেশি খাচ্ছি, এ নিয়ে শরীরটাকে তো রাখতে হবে, সেই জন্যের ভালো করে নিয়ে আসিস চিকেন কাশ্মীরি। কী বলবো ভাই, তোর আমার জন্য যা করছিস, যদি মরণের পার থেকে ফিরে আসিস তাহলে তোদের কথা আমি কখনো ভুলবো না।